হ্যালো, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি অমৃতা জলদস্তি। আজকে এবার আপনাদের সামনে আপনার সবাই কেমন আছেন? আশা করি সবাই সুস্থ ভালো আছেন, সাবধানে আছেন। আমিও ভালো আছি। আর আজ হলো বুধবার, বুধবার সকাল সকাল 6:30 বাজে। আর সকাল থেকে আমি আমার ব্লগটাকে স্টার্ট করে দিলাম, কারণ ক্যামেরাটা একবার অন করে নিলাম আমি সকালবেলায়। তো যাই হোক, আমার রুটি টুটি সব কমপ্লিট হয়ে গেছে। আর আজকেও কাল গতকাল রাত থেকে সারা রাত এখানে বৃষ্টি হয়েছে। আর এখন আমি যাব চা চা টা খেয়ে ছেলেকে নিয়ে বসবো পড়াতে। তো ও উঠে পড়েছে, আজকে সবাই উঠে পড়েছি আমরা। তো একসাথে চা ফা খেয়ে তারপরে বসবো ছেলেকে পড়াতে। তো পড়িয়ে উঠি, তারপর তোমাদের সাথে আসছি গল্প করতে। তো এদিকে দেখো, আমাদের গতকালকে সে অ্যাকোরিয়ামের লোকটা এসেছিল, এসে এটাকে চেঞ্জ করে দিয়ে গেছে। এই পজিশনটা এই পাশে ছিল, এটাকে ও পাশে করে এই জায়গাটা এখন ঠিক হয়ে গেছে। এখন দেখতে বেশ ভালো লাগছে। তো এটা এখন ঠিকঠাক করে দিয়ে গেছে। আর এই পাশে তো সব ঠিকই ছিল মোটামুটি, তো সেটিংটা এভাবেই করা হয়ে গেছে কমপ্লিটলি। আর এই দেখো আমাদের গাছের লঙ্কা কত সুন্দর হয়েছে, লঙ্কাগুলো খুব ঝালও টেস্টিও। যাই হোক, তো এগুলো গাছের লঙ্কা হয়েছে, এক্ষুনি পেরে নিয়ে আসা হয়েছে। আর আমার ছেলে এখন তোমাদেরকে একটা ছড়া বলে শোনাবে। তো ও তোমাদেরকে বলতে চাইছে যে মা ফ্রেন্ডসদেরকে একটু ছড়া পড়াই, মানে বলে শোনাবো আমি যেটা জানি। তো আমি বললাম হোক তুই শোনা। তো ওর মনের মতন দুটো ছড়া কি তিনটে ছড়া শোনাবে, দেখা যাক ও খুব বায়না করছে। তো শুনে নাও আগে, ওর পড়াও কমপ্লিট হয়ে গেছে, দেখে নাও। বৈশাখ মাসে তাই জল হাঁটু হাঁটু জল থাকে পা হয় জায়গাগুলো পা হয় গাড়ি দুই জায় হচ্ছে যায় তা দুই জায় আই চিকচি কলকারি গুলে যাই কাদা তারপরে দুই ধারে কাবাস হয়ে মেরে সাদা কুকুর নাচে কঙ্কর নে সটরের মাছ নে শিক্ষা শিক্ষা কুকুর কি করে ফুটতে ফুটবল টুক দিকে মাঠ ধরে বন্ধুরা, ছড়া ওর কেমন লাগলো কমেন্টে বলো। আর ভুল ত্রুটি হলে বাচ্চা মানুষ ক্ষমা করো। আর ও একটু ওর কথাগুলো একটু জড়িয়ে জড়িয়ে যাচ্ছিল। যাই হোক, ওর মতন করে বলেছে। আর এখন আমি যাব স্নানে, কারণ এখন বাজতে চায় 10টা। তো এখন আমি স্নানটা করে আসি, আর সকালে বৃষ্টির জন্য আর সকাল সকাল স্নান করিনি, ঠান্ডা লেগে যেতে পারে। তো যাই হোক, এখন স্নানে যাচ্ছি, স্নান করে আসছি, তারপর তোমাদের সাথে গল্প করবো। তো আমি এখন স্নান সেরে চলে এসেছি, একদমই পুজো টুজো করে রান্নাঘরে ঢুকে পড়েছি। আর এখন হবে রান্না। এপাশে ভাত বসিয়ে দিয়েছি, আর এই পাশে আলু ভাজা বসিয়েছি। এই আলু ভাজা দিয়ে গতকালকের এই বাসি রুটি আছে চারটে, সেটা আমি আর আমার ছেলে ভেজে খাবো। আর আজকে রান্না কি হবে তোমাদের মেনু দেখিয়ে দিই। এখানে আছে যে ছাতু মানে মাশরুম, হ্যাঁ, আর এখানে মাশরুমটা হবে হচ্ছে এখানে এই যে আলু, আর রয়েছে ঝিঙে, এগুলো দিয়ে মাশরুম করব। আর এই পাশে রয়েছে ওল, এই যে ওল আলু, এটা করব। আর করব মাছ, ঠিক আছে, মাছ যে দেখিয়েছিলাম ইলিশ মাছ, ব্যাস এটুকুই করব আজকে রান্না। তো তার আগে আমি একটু আলু ভাজা দিয়ে রুটিটা ভেজে খেয়ে। তো আর আমি আজকে সারাদিন আর কোনো ব্লগ করিনি, ক্যামেরাও অন করিনি, চলে এলাম একদম সন্ধেবেলায়। আর সন্ধেবেলায় এসে আমি একটু ক্যামেরাটা অন করলাম, আর আমার ছেলে খেতে চাইছিল ফুচকা, তাই জন্য বায়না করছিল বলে আর আমি সেভাবে সন্ধেবেলা টিফিন করি না। তো যখন বললো ফুচকা আনতে, এই জন্য ফুচকা আনা হলো, আর আমি আর আমার ছেলে বসে এখন ফুচকা খাবো সন্ধেবেলায়। ছেলে তো খুব খুশি, বায়না করছে। তো আজকের মতো এইটুকু।